এই হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু এস কে এন্টারটেনমেন্ট ব্লগ। আজকের ভিডিওটা খুবই না কোনো এক্সপ্লোর, না কোনো ব্লগিং, না কোনো স্লো মোশন নিউজ। আজকের ভিডিওটা খুবই একটা ইমোশনাল উপর হচ্ছে। পার্সোনালি এটাকে আমি কোনো নিউজে ডিফারেন্ট করছি না। আজকের ভিডিওটা মাকে নিয়ে। যদি তুমি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখো। আমি এই মুহূর্তে রয়েছি রসুলপুর থেকে, স্টেশন থেকে উলোড়া নামক একটা গ্রামে, যেই গ্রামে রসুলপুর থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। সেই গ্রামে, উলোড়া নামক একটা গ্রামে এসেছি, আর এই হচ্ছে সেই বাড়ি। আর আমি যে মাকে নিয়ে কথা বলবো, সেই মায়ের এই দুই সন্তান, ইনি বড়, ইনি ছোট সন্তান। হয়েছে কি, সেই মায়ের একটি একটি সেই মাটার একটু বয়স্ক মহিলা, তার একটু মানসিক সংকট আছে, তিনি মানসিক ভারসাম্যহীন। তিনি গত আড়াই মাস ধরে গায়েব, আড়াই মাস ধরে সে মিসিং আছে। ভোরবেলায় তিনি রাস্তা হাঁটতে যায় এবং সেদিন বাড়িতে সেদিন চাও করে দিয়ে গেছে। তারপর থেকে সে কিন্তু বাড়ি ফিরিনি। মানুষগুলো প্রচুর পরিশ্রম করছে রাত 2-2:30, এই শীতকালের রাতে, রাত 2-2:30 সময় তো তিনি বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গায় কোনো খবর আসছে না। খবর পাওয়া যাচ্ছে কালনা থেকে, কাটোয়া থেকে, বর্ধমান থেকে, ব্যান্ডেল থেকে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু খবর পাওয়া যাচ্ছে না। আমরা দেখে নিই সেই ছেলের সঙ্গে কী নাম। হ্যাঁ স্যার, আমার নাম বাপার সিং। আমার এক স্ত্রী আছে, দুই ছেলে সন্তান আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে। তো স্যার কীভাবে কীভাবে হলো গত আজকে আড়াই মাস আপনি বললেন? না না না, বুধ আজকে হচ্ছে 32 দিন। আড়াই মাস বললেন? আমি মানছি আড়াই মাস বললেন, ঠিকই বলেছেন। তো স্যার আমি বলি, ভোরবেলা হয়তো চা টা করলো, খেলো, আমি ভোরবেলা উঠেছিলাম বাথরুম করতে, আমাকে চা দিত, আমি খেলাম। কিন্তু মা বললো যে আমি একটু হাঁটতে পারি, আমরা হ্যাঁ হাঁটতে পারো। হাঁটাহাঁটি করতে করতে সকাল 6:30 নাগাদ হাঁটতে বেরিয়ে যায়। হাঁটতে বেরিয়ে পর উনি ফেনেছে, ফেনেছে পেটে কোথায় উড়া হয়েছে আমরা জানি। তো সবাইকে আমি বলি, অনুরোধ করি, হাত জোড় করে বলি, দাদা ভাইরা, আমরা আমার আপনার যদি মা থাকে, আমার যদি মা থাকে, আপনি একটু হেল্প করেন, এটুকু বলি। আমি বুলু সিংয়ের যে নিখোঁজ তার ছোট ছেলে, আমার মা রবি বলে এক নামক চাওয়ালা ডাউন প্ল্যাটফর্মে রসুলপুর স্টেশনের দাদা, সে বললো তোর মা, যখন খুব খোঁজাখুঁজি করি গ্রাম চারিদিকে পেলাম না, তখন সে বললো তোর মা 6:20 ট্রেনে চেপে যায়। আমরা এখান থেকে হাওড়া কমপ্লেন করি, জিআরপি কমপ্লেন করি, ব্যান্ডেল করি, সব জায়গায় আমরা ফটো দিয়ে সব জায়গায় কমপ্লেন করি, ঠিক আছে, মামারি থানাতেও করি। তা আমরা খুবই খুঁজছি, ঠিক আছে, আমাদের রাতে ঘুম খাওয়া ঠিকঠাক নেই, দিন রাতেই খুঁজছি দাদা একরকম, যেদিন পাচ্ছি না এবার একটু রেস্ট নিচ্ছি তাও খুঁজছি। দয়া করে যদি কোনো ব্যক্তি আমার মাকে দেখে থাকে, একটু যদি আশ্রয় বা ধরে আমাদের খবর দেয়, খুবই উপকৃত হব, ঠিক আছে। কী নাম? আমার নাম রানা সিং। আর কী আর কী কীভাবে খুঁজছো, কীরকম কী মেহনত হচ্ছে, কীভাবে গেল? কাটোয়া অবধি শেষ গেছি, দাঁহাট অবধি। সেখানে লোকেশন এক মিষ্টিওয়ালা ছেলে কারিগর, সে বললো সন্ধ্যে 7টা নাগাদ এখানে এসেছিলো এরকম একটা মহিলা, এই একটা পোয়াটা দিজি খেতে, তিনি নবদ্বীপের দিকে হাইওয়ে ধরে হাঁটা ধরলো, এই সোজা ওই দিকে যাচ্ছে, তারপরে লোকেশন পাইনি। তারপরে আমরা অনেক খুঁজি আর লোকেশন পাইনি। আমরা কথা বলে নিলাম মায়ের দুই বীর সন্তানের সাথে। আমি জিন্দগিতে কোনোদিন আমার এক্সপ্লোরে, আমার ভ্লগে আমি পার্সোনালি কোনোদিন বলিনি, তবে আজ আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওটাকে এত শেয়ার করো, এত শেয়ার করো, এত শেয়ার করো, যিনি মাকে যেন ফিরে পায়। প্লিজ আমি আপনাদেরকে শেয়ার রিকোয়েস্ট করছি, এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দাও পুরো একদম পশ্চিমবাংলায়, যে যেন এনার মাকে যেন ফিরে পায়। যে কোনো ইনফরমেশন যদি কোনো জায়গায় এই স্ক্রিন আমি দেখতে পাচ্ছেন, আপনার এই মায়ের ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যদি এরকম একটি মহিলাকে যদি আপনি কোনো জায়গায় যদি দেখতে পান, নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, এছাড়া নিচেও নাম্বার উঠছে, এই নাম্বারে অবশ্যই ফোন করে জানাতে পারেন। ভোরবেলা বেরিয়ে যায় 5:30 নাগাদ, আমার মা 6:20 ট্রেন ধরে ফেলে, আমরা খুব অসুস্থতার মধ্যে পড়ে গেছি, খোঁজাখুঁজি করছি, দিন রাত মেহনত করছি, বাবাও অসুস্থ হয়ে গেছে, মন মানসিকতা হারিয়ে ফেলেছে, ঠিক আছে, আমরা খুবই কষ্টের মধ্যে আছি। আশা করি আমার মা যেখানেই থাক, মানুষের হাতে যদি পড়ে খুবই ভালো, একটু আমাদের যেন মানুষ সাহায্য করে, খুবই উপকৃত হবো। মায়ের জন্য আমরা খুবই কষ্টের মধ্যে আছি, আমার বাবাও মানসিকতা হারিয়ে ফেলছে, যত দিন যাচ্ছে বাচ্চা কাচ্চা আছে, কান্নাকাটি করছে ঠাকুমার জন্যে। তা আমি মিডিয়াদেরও বলছি, জোরহাত করে একটু যেন আমার দিকে খুব ফলো করে, যেন আমার মাকে আমরা পাই, রিকোয়েস্ট করে বলছি আমি মিডিয়াকে, মিডিয়ারা যেন একটু খুব আমার মায়ের জন্য ধ্যান দেয়।